সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি আজকে ক্লাসে আছি পুনিত কুমার পাল, ট্রেড ইন্সট্রাক্টর, চারুকলা বিভাগ থেকে। আজকে ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছেন আমি সকলকে স্বাগত, এবং বিশেষ করে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটি শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে নতুন মাসের একটি নতুন দিন। তো এই নতুন দিনে আপনাদের পাঠ পরিকল্পনা প্রকাশিত হবে, এবং আপনাদের আজকে যে ক্লাসটি হবে সেটা হচ্ছে আপনাদের চিত্র প্রদর্শনীর জন্য। আপনাদের যখন পরীক্ষা হবে তখন চিত্র প্রদর্শনীর জন্য যে প্রস্তুতিমূলক ব্যাপারগুলো থাকে, যে সে তার জন্য একটি আপনাদের প্রস্তুতিমূলক ক্লাসের আয়োজন করেছি, এবং আপনাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটিতে। যারা আজকের ক্লাসে যুক্ত হবেন তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। কিন্তু আজকের ক্লাসটি আমরা একটু শর্টকাটে করব, কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের ক্লাসটিতে অবশ্যই আপনাদের যুক্ত থাকতে হবে। আর সর্বপ্রথমে বলে রাখি, সেটা হলো, তো আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের একটি নতুন দক্ষতা এবং নতুন একটি অভিজ্ঞতা হবে আজকের ক্লাসটা যদি করেন। তাহলে আজকের ক্লাসটি করলে যে দক্ষতা হয়ে যাবে এমনটা নয়, তো আজকে এমন কিছু আলোচনা করব যে আলোচনার মধ্য দিয়ে আপনি নতুন একটা দক্ষতা অর্জন করতে পারবেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি কারা কারা যুক্ত হয়েছেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, নবম ব্যাচে কিন্তু ভর্তি চলছে। যারা এখনো ভর্তি হননি, ভর্তি হতে ইচ্ছুক রয়েছেন, কোর্সটি করতে চাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে যদি কোর্সটি করতে চান, তো নবম ব্যাচে ভর্তির সুযোগ রয়েছে, নবম ব্যাচে ভর্তি হতে পারেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটিতে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আজকে ক্লাসটিতে অনেকেই যুক্ত হয়েছেন। সজল মণ্ডল, এমডি রুহুল আমিন সজল মণ্ডল, তারপর হচ্ছে সুজন হুসাইন, পল্টন গোলদার, এরপরে হচ্ছে ইমামুল হুসাইন যুক্ত হয়েছেন ক্লাসটিতে। তো অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটিতে আলোচনা হবে আপনাদের চিত্র প্রদর্শনী নিয়ে। চিত্র প্রদর্শনী নিয়ে আলোচনা হবে। তো কথা হচ্ছে, অনেকেই নিশ্চয়ই অবাক হয়েছেন, চিত্র প্রদর্শনী সেটা আবার কেমন, কিভাবে হবে, আমাদের সাথে কেন স্যার বলছেন, অসংখ্য প্রশ্ন আপনাদের মনের মধ্যে জড়ো হয়েছে। তো আরও দেখতে পাচ্ছি আমরা লিটন কুমার মণ্ডল যুক্ত হয়েছেন, মজুমদার বিকাশ যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে ইমামুল হোসেন বলেছেন, স্যার কেমন আছেন, আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যারা ষষ্ঠ এবং সপ্তম ব্যাচে রয়েছেন, আপনাদের সপ্তম ব্যাচের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এবং ষষ্ঠ ব্যাচের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের প্রস্তুতি মোটামুটি অনেক ভালো, এবং ভালো করে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য, এবং এই পরীক্ষাটি দেওয়ার জন্য আপনাকে কিন্তু তত্ত্বীয় এবং প্র্যাকটিক্যালি বেশ ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে। আর এর জন্য প্রয়োজন হচ্ছে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া আপনি এটা কিন্তু অর্জন করতে পারবেন না। কারণ জেনারেলি সবাই আসলে সাধারণভাবে একটা সাবজেক্ট নিয়ে পড়ে, সেই সাবজেক্ট বিষয়ে বোঝে, কিন্তু চারুকলার বিষয়টা কিন্তু একটু অন্য রকম। এই বিষয়টাতে আপনাকে কিন্তু যোগদান করতে হলে বা শিখতে হলে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। তো দিনে যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনি অনেক ভালো কিছু করার দক্ষতা রাখেন। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন মনির উদ্দিন যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে মজুমদার বিকাশ যুক্ত হয়েছেন, অংশুপতি বিশ্বাস যুক্ত হয়েছেন, এবং মেহেদি খান যুক্ত হয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশেষ করে আমাদের আপনাদের চিত্র প্রদর্শনীর বিষয়ে। আমি আবারও বলছি, আপনাদের চিত্র প্রদর্শনে অনেকেই ভাবছেন কি ব্যাপার আছে, কোনো ক্লাস ক্লাস না নিয়ে চিত্র প্রদর্শনী বলে স্যার কেন চিল্লাচ্ছেন। তো আজকের ক্লাসটিতে চিত্র প্রদর্শনের বিষয়ে আলোচনা করা হবে। আপনারা কি কখনো চিত্র প্রদর্শনীতে ছবি দিয়েছেন? যদি কেউ দিয়ে থাকেন তাহলে সরাসরি এখানে কমেন্ট করুন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। যদি চিত্র প্রদর্শনী সম্পর্কে আপনারা জানেন,
তো আচ্ছা, একটা ছোট্ট কমেন্ট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ওনার ফোন হারিয়ে গিয়েছিল এই জন্য ক্লাসে যুক্ত হতে পারতেন না, পল্টন গোলদার উনি বলেছেন। তো সমস্যা নাই, তো হচ্ছে ফোন হারিয়ে গেলে আপনি আর কি করবেন, আপনি ইচ্ছা করে আর কেউ ফোন হারায় না। তো শরীফুল ইসলাম সরকার যুক্ত হয়েছেন আমাদের সাথে এইমাত্র। তো আজকের পার্টিসিপেন্ট কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি, কারণটা কি? সুজন হোসেন যুক্ত হয়েছেন, না দেইনি স্যার। আচ্ছা, না দেওয়াটাই স্বাভাবিক। তো এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে আপনাদের একটি নতুন অভিজ্ঞতা এবং নতুন একটি দক্ষতা উন্নয়ন হতে চলেছে। তো আজকের ক্লাসটিতে অবশ্যই একদম শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। তো আজকের ক্লাসটিতে আমি একটু গঠনমূলক আলোচনা করব, গঠনমূলক আলোচনা শেষে কিন্তু আমি ক্লাসটা শেষ করব এবং কিভাবে করে আপনাদের প্রিপারেশনটা নিতে হবে আমি সেই বিষয়ে বিশদ আলোচনা করব। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, অর্চনা রয় যুক্ত হয়েছেন এবং সুবর্ণা মালাকা যুক্ত হয়েছেন, অর্চনা রয় নিশেন যুক্ত হয়েছেন, সুজন হোসেন কাকলি রয় যুক্ত হয়েছেন। আচ্ছা, মেন কথা হচ্ছে কি যে ক্লাস শুরু করতে কিছুক্ষণ দেরি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে দেরি হয়ে যায়, কারণটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে টাইমটা একটু পিছিয়ে যায়, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আসলে কিছু করার থাকে না। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম, তো আপনারা একটু রেডি থাকবেন, দেখবেন যে ক্লাসের টাইমে 10 মিনিট আগে কিংবা পরে ক্লাসটি রেডি হচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটিতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিশেষ আলোচনা করব সেটা আমি আগেই বলে দিয়েছি, যে চিত্র প্রদর্শনীর ব্যাপারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছোট্ট চিত্র নিয়ে নিয়েছি, তার মানে কি এটাকেই এটাকে দিয়েই চিত্র প্রদর্শনী করব? না, এটাকে দিয়েই চিত্র প্রদর্শনী হবে না। বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করার জন্য, একটা ছোট্ট বিষয় আলোচনা করার জন্য আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, চিত্র প্রদর্শনীতে আপনারা কেউ ছবি দেননি, এই কথাই আপনারা আমাকে স্পষ্ট করেছেন একটু আগেই। তো এখনও পর্যন্ত যদি কেউ চিত্র প্রদর্শনীতে ছবি দিয়ে থাকেন আমাকে জানান, তাহলে আমি আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো আরও সুন্দর করে বলে দেব। তো যারা বিশেষ করে সপ্তম ব্যাচ এবং ষষ্ঠ ব্যাচ রয়েছেন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। তো এই প্রদর্শনীটি আপনাদের যখন পরীক্ষা হবে সেই সময় এই প্রদর্শনীটি হবে। তো এই প্রদর্শনীর সময় প্রদর্শনীটা কেমন হয় আগে একটু ক্লিয়ার করে, ধরুন আপনি ছবি অঙ্কন করতে পারেন, আপনি একটি ছবি অঙ্কন করলেন, অঙ্কন করে সেটি যেখানে প্রদর্শনী হচ্ছে সেখানে রাখলেন, এবং সেখানে রাখার পরে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মানুষ আপনাকে প্রশংসা করবে যে এই ছবিটা কে করেছে, সাধারণ মানুষ কিন্তু নয়, এটা হচ্ছে যারা উঁচু মানের এবং মাস্টার আর্টিস্ট যারা রয়েছেন তারা এটি প্রশংসা করবেন। আচ্ছা, তো একটু চিন্তা করুন তো, যদি আপনার ছবির কেউ প্রশংসা করে তো এটা আপনার ভালো লাগবে নাকি খারাপ লাগবে? হ্যাঁ, ভালো লাগাটা তো স্বাভাবিক নাকি? যদি আপনাদের ছবিতে কেউ কমেন্ট করে যে আমার ছবিটা অনেক ভালো হয়েছে, শুধু ছবি বলে কথা না, যদি আমাদের কোনো কাজের কারণে যদি আমাদের কেউ প্রশংসা করে আমাদের শুনতে অবশ্যই ভালো লাগে। কিন্তু প্রশংসা পেতে হলে আপনাকে তো সেই দক্ষতা অর্জন করতে হবে, আর এই দক্ষতাটা আপনারা খুব সহজেই খুব সুন্দর করে মানে অল্প পরিশ্রমে এই দক্ষতাটা আপনারা অর্জন করতে পারেন। তো আমি কথা বলছি আপনাদের পরীক্ষার সময়, পরীক্ষার দিন আপনাদের যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সে সময় আপনাদের একটি ছবি নিয়ে আসতে হবে। এখন কি ছবি নিয়ে আসতে হবে? আপনার খাতায় অঙ্কন করেছেন, তা থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে আসবেন? না, একটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে আসবেন না। বিশেষ করে কথা হলো যারা আপনাদের মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে দেখেছেন যে কিভাবে করে আমরা এটি পোস্ট করেছি, কিভাবে করে প্রদর্শনীতে আপনাদের অংশ নিতে হবে, এই বিষয়ে তারা হয়তো বা একদম ক্লিয়ার বুঝতে পাচ্ছেন, এবং যারা দেখেননি তারা সুন্দর করে দেখে আসবেন। ইসমাইল হোসেন বলেছেন, স্যার কেমন আছেন? অনেক ভালো আছি। মেহেদি খান বলেছেন, ঠিক বলেছেন স্যার। আচ্ছা, তো দেখুন আমি চাচ্ছি যে আপনাদের কাজের, যেহেতু চারুকলা কোর্সে ভর্তি হয়েছেন সুতরাং চারুকলা রিলেটেড যত রকম কর্মকাণ্ড রয়েছে, অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আপনাদেরকে নিহিত করার জন্য, আপনাদের যোগদান করার প্রসঙ্গে আমরা এই উদ্যোগটা নিয়েছি।
তো ভাবুন আপনি একটি প্রদর্শনী হবে, সেখানে আপনি স্টুডেন্ট কোয়ালিটি হিসেবে একটি ছবি রাখলেন। ভাবুন না যে আপনার ছবিটি অনেক সুন্দর হয়েছে, হয়তোবা আপনার নিজের জায়গা থেকে ভাবছেন যে ছবিটা হয়তোবা সুন্দর নাও হতে পারে, আমার ছবিটা হয়তো সুন্দর হবে না, আমি হয়তো ভালো আঁকতে পারি না। কিন্তু আপনি কম্পিটিশানে এসে দেখুন যে হয়তোবা হতে পারে আপনার ছবিটাই অনেক সুন্দর হয়েছে, এরকমটা কিন্তু হয়। আচ্ছা, তো সার্বিক বিষয় মিলিয়ে আমি অনেক কথা আপনাদের বলেছি, তো এবার মূল কথায় আসা যাক। আপনাদের যখন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে, আমি বলছি কথা বলছি যারা সপ্তম ব্যাচ এবং ষষ্ঠ ব্যাচ রয়েছেন তাদের জন্য, যারা সপ্তম ব্যাচ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবেন এবং যারা ষষ্ঠ ব্যাচ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিবেন, আমি তাদের কথা বলছি। আপনারা আজ থেকেই শুরু করে দিবেন, আপনারা হয়তো বা আমাদের বিজ্ঞপ্তিটি পেয়েছেন যে আমরা সেখানে কিন্তু বলেছি যে আসলে আমাদের যে পোস্ট আমরা ওখানে করেছি সেখানে কিন্তু বলেছি কীভাবে করে ছবিটা অঙ্কন করতে হবে, সেই বিষয়ে ডিটেলস বলেছি। কিন্তু আজকে আমি প্রস্তুতিমূলক একটা ক্লাসের জন্য আপনাদের সাথে আমি সমবেত হয়েছি এবং সুন্দর করে বলার চেষ্টা করব কোন ধরনের কীভাবে ছবি আপনি অঙ্কন করলে আপনার ছবিটি অত্যন্ত সুন্দর হবে, গ্রামাটিক্যালি কোন দিকটা আপনাকে ভালো দক্ষতা অর্জন করতে হবে। অনেক সময় দেখা যায় ছবি হিচিপিচি টাইপের, তারপরেও সেই ছবি কিন্তু একটা আলাদা ধরনের মান পেয়ে যায়, তাই না? হ্যাঁ, এরকমটা কিন্তু হয়। এই কারণটা কি? তো আজকের ক্লাসটিতে আমি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি আমার এই যে প্রতিযোগিতামূলক, অর্থাৎ প্রতিযোগিতামূলক ঠিক বলা ঠিক হবে না, আপনাদের চিত্র প্রদর্শনীমূলক যে ক্লাসের আমি আয়োজন করেছি, এই ক্লাসটিতে কারা কারা আগ্রহী আছেন আমাকে একটু প্লিজ জানাবেন, যে আমরা শুনতে আগ্রহী। হ্যাঁ, একটু ইয়েস অর নো দিলে আমি বুঝে নেব যে কারা এই বিষয়ে ইন্টারেস্টেড আর কারা ইন্টারেস্টেড না, একটু প্লিজ কমেন্ট করুন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন খালেদা নাসরিন, যুক্ত হয়েছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, উনি আসসালামু আলাইকুম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে টুম্পা খাতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং শিল্পী দেবনাথ যুক্ত হয়েছে। স্যার, আমাদের এক্সাম কবে হতে পারে? খুব শীঘ্রই আপনারা নোটিশ পাবেন আর কি। তো এরপর হচ্ছে ইসমাইল হোসেন রয়েছেন, মেহেদি খান রয়েছেন, আচ্ছা নাসরিন সুলতানা রয়েছেন, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই আগ্রহী। এই আগ্রহীর মধ্যে রয়েছেন ইমামুল হুসাইন রয়েছেন, সুজন হুসাইন রয়েছেন, অর্চনা রয় রয়েছেন, শিল্পী দেবনাথ রয়েছেন, পূজা দেউড়ি পূজা রয়েছেন এবং মেহেদি খান রয়েছেন, সাবরিনা মুক্তা রয়েছেন, সুবর্ণা মালাকার রয়েছেন, তারপর সুরাইয়া আক্তার রয়েছেন, অরুন্ধতী বিশ্বাস রয়েছেন এবং খালেদা নাসরিন রয়েছেন এবং আরও রয়েছেন এমডি মাহফুজুর রহমান। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হাতে গোনা কয়েকজন ইয়েস লিখেছেন, তার মানে আমি ধরে নিয়েছি নাসির সোরালি ইয়েস, জিসান লিখেছেন, সাবিনা মুক্তা লিখেছেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যারা যুক্ত রয়েছেন সবাই মোটামুটি কমেন্ট করেছেন যে আপনারা এই বিষয়ে জানতে চান। তো সর্বপ্রথম আপনি একটি ছোট্ট করে কল্পনা করুন যে একটা জায়গাতে চিত্র রাখা হবে, সেখানে আপনার আঁকা একটি ছবি রাখা হবে যেখানে অনেক মানুষজন এসে সেটা দেখবে। আমার কথা হয়তো বা আপনার কাছে মোটামুটিভাবে ক্লিয়ার, কিন্তু আমরা কেনই বা এটা করছি, এটাকে করার কেন প্রয়োজনীয়তা রয়েছে, আমি সবগুলো বিষয়ে আপনার সাথে আমি আলোচনা করে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় স্যার, যুক্ত হয়েছেন আমাদের মাসুম বিল্লাহ স্যার, যুক্ত হয়েছেন, আপনার সাথে রয়েছেন কিন্তু উনি আমাদের আজকের ক্লাসটিতে, তো উনি ক্লাসটিতে জয়েন করেছেন, তো উনি হয়তো বা কমেন্টেও আপনাদের কিছু নির্দেশনা দিতে পারেন, তো কমেন্টে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন উনি কোনো নির্দেশনা দিচ্ছেন কি না। তো স্যার যেহেতু ব্যস্ত রয়েছেন, তো স্যারকে নিয়ে আমরা এখানে সমবেত হতাম এবং হাসান স্যার রয়েছেন, উনিও খুব ব্যস্ত, এই কারণে সমবেত হওয়া হলো না। তো আমি মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বিশেষ করে কথা হলো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যখন সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, আপনারা খুব বেশি দেরি নেই কিন্তু দু এক মাসের মধ্যেই হয়তো বা হবে, তো আজ থেকে একটা প্রিপারেশন নিন, আপনার তৈরি করা একটি ছবি, আপনার অঙ্কন করা একটি ছবি আপনি প্রতিষ্ঠানে নিয়ে আসবেন। আপনি যখন প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসবেন, তখন যখন আপনার পরীক্ষার ডেট দেওয়া হবে, যে তারিখে পরীক্ষা থাকবে ওই তারিখে বাসা থেকে করে নিয়ে আসবেন। তার মানে কি, ওই দিন কি করে নিয়ে আসতে হবে? না, এটা কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যে নেই, এটা আলাদা একটা দক্ষতা উন্নয়নের জন্য আপনাদেরকে এটি কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা সাতক্ষীরা জেলা পর্যায়ে আমরা একটি বিশাল বড় প্রদর্শনীর ব্যবস্থা করছি, খুব শীঘ্রই আমরা এটির ঘোষণা করব এবং আমাদের বলে দিয়েছি যে ছবি করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদের এই ছোট ছোট আপনাদের স্টুডেন্ট পর্যায়ে আঁকা অনেক ছবি থাকবে,
তো এই ছবিগুলো বিশেষ করে প্রদর্শনীতে থাকবেন বাংলাদেশের গণ্যমান্য শিল্পবৃন্দরা এবং আমাদের ইনস্টিটিউটের সম্মানিত স্যারবৃন্দ, এবং আপনাদের উপস্থিতিতেই এই প্রদর্শনী পরিচালিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রদর্শনীতে কী ছবি আঁকতে হবে, কেমনভাবে আঁকতে হবে, কী রং ব্যবহার করতে হবে, এবার থাকছে সেই আলোচনা। তো আর একটু বলে নেই যে কেন আপনি এটা করবেন। আপনি যেহেতু চারুকলার একটি কোর্স করছেন, সুতরাং চারুকলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোতে আপনার জড়িত হওয়া স্বাভাবিক। তো কার না ইচ্ছে হয় বলুন তো? আমার তো ইচ্ছে হয় যদি কোথাও একটা প্রদর্শনী হয় সেখানে আমি একটা ছবি প্রেজেন্ট করব। তো হয়তো বা এটার অনেকের মনে নাও হতে পারে যে আমি তো কিছু আঁকতেই পারি না, একটা গাছ আঁকতে পারি না, আমি সেখানে প্রদর্শনী কীভাবে কী করব। হ্যাঁ, আপনাদের জন্য বলছি, একটি গাছ আঁকতে পারে না তো কী হয়েছে, চেষ্টা করুন না। চেষ্টা করতে করতে দুই মাস ধরে একটা ছবি করার চেষ্টা করুন, দেখবেন সেই দুই মাস ধরেই আপনার কাজ করা ছবিটি একটা সময় যেয়ে অনেক ভালো একটা পজিশনে গিয়েছে। যারা এত ভালো পজিশনে যেতে পারেনি, ওই যে খরগোশ আর হচ্ছে কচ্ছপের গল্পটা তো মনে আছে তাই না? খরগোশ কিন্তু খুব দ্রুত একটা কাজকে সমাধান করে দেবে বলে সে বিশেষ একটা প্রস্তুতি নিয়েছিল, এবং তার কনফিডেন্সও ছিল যে অল্প সময়ের মধ্যে সে কিন্তু তার এই যে রেসটি ছিল সেই রেসে সে জয়লাভ করবে। কিন্তু সে ঘুমিয়েছিল, আমি তো পারি, ব্যাপারটা হচ্ছে আমি তো তাকে এই যখন তখন লাভ মেরে চলে যেতে পারি, আমার কাছে কোনো দৌড়ানোর তো কোনো ব্যাপারই না, কচ্ছপ কীভাবে পারবে। তো এই মেন্টালিটির জন্য কিন্তু সে তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে কিন্তু সেটা কী করতে পারেনি, সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ঠিক তেমনি আপনারা যারা খরগোশের রূপ রয়েছেন, খরগোশের রূপে যারা মানে কম দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, স্টুডেন্টরা রয়েছেন, আপনারা চেষ্টা করলে কিন্তু আপনারা এই বিষয়ে কী করতে পারেন, অবশ্যই যোগদান করতে পারেন। তো দেখা যাচ্ছে অনেকেই রয়েছেন যারা পারেন, তারা একটু ভাবসাপ মেরে, এ রে বাবা ও কোনো ব্যাপারই না, ও দু একদিন আগে করে দেবে, ও তো হয়েই যাবে না। তো দেখা যায় শেষ পর্যায়ে যে এই ছবিগুলোই খারাপ হয়ে যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের লং টাইম রয়েছে, আপনারা আজ থেকে শুরু করুন এই ছবিগুলো করবার। এবং ছবিটা কিন্তু অবশ্যই একটি নির্দিষ্ট মাপ রয়েছে, হ্যাঁ। ইমামুল হোসেন বলেছেন যে নিজেকে ছোট মনে না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে স্যার, একদম সঠিক বলেছেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবেন, আপনারা যারা আজকে ক্লাসে রয়েছেন, আজকে ক্লাসে কিন্তু অতি গুরুত্বপূর্ণ, এবং আপনারা এই যখন আপনারা এই প্রদর্শনীতে ছবি দিবেন আপনারা একটি সনদ পাবেন, এবং সেখানে সরাসরি বাংলাদেশের স্বনামধন্য শিল্পীবর্গ এবং আমাদের সম্মানিত টিচারবৃন্দের সিগনেচার থাকবে, এবং আপনি যে প্রদর্শনীতে ছবি দিয়েছেন তার একটা দক্ষতার প্রমাণ আপনি নিতে পারবেন। তো এই সুযোগ আর হাতছাড়া না করাই ভালো। আপনাদের জন্য আজকের এই ক্লাসটি সেই জন্য আয়োজন করা, যাতে করে আপনাদের নতুন একটা দক্ষতা এখানে বৃদ্ধি পায়। তো এটি আপনার সামগ্রিক জীবনে অনেক অনেক উপকারে আসবে। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে কথা হচ্ছে যে আপনাদের যে ছবিটা করতে হবে সেটা কিন্তু সাধারণত 15x22, এই 15x22 ইঞ্চি মাপে কাজটি করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য হবে 22 এবং প্রস্থ হবে 15। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এই মাপে করতে হবে। তো কী ধরনের পেপার আপনারা ব্যবহার করবেন? পেপারের মধ্যে বিশেষ করে রয়েছে হ্যান্ডমেড পেপার, এবং আমরা যেটাকে বিশেষ করে ব্যবহার করি সেটা হচ্ছে কার্টিজ পেপার। তো আপনি কোন মাধ্যমে কাজ করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কোন কালারটি আপনি ব্যবহার করবেন, তার উপর ডিপেন্ড করবে আপনি কোন কাগজ ব্যবহার করতে হবে আপনাকে। তো যদি আপনি সরাসরি ওয়াটার কালার ব্যবহার করেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি হ্যান্ডমেড পেপার যদি পান তাতে করতে পারেন, অত্যন্ত সুন্দর হয়। তো হ্যান্ডমেড পেপার কিন্তু এই 15x22 ইঞ্চিতে আপনি পাবেন না, এই মাপে পাবেন না, আপনাকে কেটে নিতে হবে। আপনি যে কাগজ আর্ট পেপার নেন, কার্টিজ পেপার নেন, হ্যান্ডমেড পেপার নেন, যাই নেন না কেন, আপনি এই কাগজটিকে আপনাকে কেটে নিতে হবে। তো যদি আপনি প্যাস্টেল দিয়ে করেন তাহলে আপনি আর্ট পেপার অথবা আপনি কার্টিজ পেপার ব্যবহার করতে পারেন। ওয়াটার কালার করলে আপনি কার্টিজ পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে অনেক রিস্ক থেকে যায়। তো হ্যান্ডমেড পেপারটাই আমি বলবো অনেক ভালো, এটা আপনি প্র্যাকটিস করতে পারেন। তো কাগজের বিষয়ে জেনে নিলেন, এবং কোন মাধ্যমে করতে হবে আপনারা
পেন্সিল হোক, প্যাস্টেল হোক, আর হচ্ছে ওয়াটার কালার হোক, যে কোনো মাধ্যমে করতে পারেন। তো আমি একটু সিরিয়ালাইজ বলি, যথাক্রমে এক হচ্ছে পেন্সিল কালার, দুই প্যাস্টেল কালার, তিন ওয়াটার কালার। ক্রমে ক্রমে এগুলো কিন্তু একের পর এক একটু জটিল টাইপের। তো যদি আপনাকে প্র্যাকটিস করতে হয়, তাহলে আপনি যদি মনে করেন যে আপনি তিন নম্বর দিয়ে করবেন, ওয়াটার কালার দিয়ে করবেন, করতে পারেন। যদি আপনি দুই নম্বর দিয়ে করবেন, প্যাস্টেল দিয়ে, তাও করতে পারেন। যদি মনে করেন পেন্সিল দিয়ে করবেন, আপনি তাও করতে পারেন, কোনো ব্যাপার না। এখন আরও একটি কথা, এখানে মাধ্যম হিসেবে কী থাকছে? ও হ্যাঁ, মাধ্যম হিসেবে আমাদের মাসুম স্যার বলেছেন যে মাধ্যম হিসেবে উন্মুক্ত করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ স্যার, এটা আমিও চেষ্টা, আমিও কল্পনা করেছি উন্মুক্ত করে দেব। কিন্তু স্যার মানে বিষয় হয়েছে কি, যে আমি যে তিনটা কালার বললাম, যে পেন্সিল কালার, প্যাস্টেল কালার, ওয়াটার কালার, এই তিনটি মাধ্যম ছাড়া এমনি অন্য কোনো মাধ্যমে আসলে স্কেচ ছাড়া, মানে স্কেচ আমরা তো ছবি নিব না, আপনি আমাকে তো বলেই ছিলেন, আমরা আলোচনা করেছিলাম, তো স্কেচের ছবি আমরা নিব না। তো আমরা সরাসরি নিব হচ্ছে পেন্সিল, প্যাস্টেল অথবা ওয়াটার কালার। আপনারা এই তিনটি মাধ্যম থেকে যে কোনো একটি করতে পারেন, কোনো ব্যাপার নয়। আচ্ছা, তো এর পরের আলোচনায় আসি। তো কী বিষয়ে ছবি আঁকতে হবে আপনাকে? হ্যাঁ, এখানে ছবি আঁকতে হবে আপনাকে বিশেষ করে একটি প্রাকৃতিক দৃশ্যের উপরে, আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা, আপনার ভালো লাগার মতো একটি স্থান যদি আপনি অঙ্কন করে আনতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। তো আমরা অনেক ইউটিউবে, আমরা হচ্ছে ইন্টারনেটে অনেক সিনারি দেখি। তো বিশেষ করে যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনি যে জেলায় অবস্থান করছেন সেই জেলার কোনো স্থান, সেই জেলার কোনো দৃশ্য যদি আপনি করে নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। এবং যদি আপনি এটা না করতে পারেন, নিজের থেকে করতে পারেন, তাও কোনো সমস্যা নেই, করতে পারেন। তো এটা হচ্ছে আমরা যদি চাই পারি, এটা আমরা পরবর্তীতে করব, যে নিজের জেলার একটা করে ছবি, এটা বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলকের কথা আমি বলছি না, এটা আমরা পরবর্তীতে করব। তো বাধ্যতামূলক হচ্ছে কি, যে আপনি যে কোনো একটি সিনারি আপনার পছন্দ মতো এই মাপে আপনি অঙ্কন করে নিয়ে আসবেন আপনার পরীক্ষার সময়। আপনাকে আমরা ডেট বলে দেবো, কবে প্রদর্শনী হবে আমরা সেটাও ঘোষণা করব। তো আশা করি আপনারা আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা সরাসরি আমাকে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি আপনাদেরকে বলে দেবো আরও বিস্তারিত। তো এটি গেল ছবি অঙ্কন এবং পেজের বিষয়, কী দিয়ে অঙ্কন করতে হবে সে বিষয়ে। এবার বাইন্ডিংয়ের বিষয় কী হবে? বাইন্ডিং হচ্ছে আপনারা বোর্ড বাইন্ডিং করবেন, সাইডে চ্যানেল দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে কোনো অসুবিধা নেই, পিছনে একটা বোর্ড থাকবে, ব্যাস একটি বোর্ড দিয়ে সুন্দর করে বাইন্ডিং করে হয়তোবা আপনাদের 15x22 ইঞ্চি মাপে একটি করতে ছবি বাঁধাতে হয়তোবা 100 টাকা 120 থেকে 110 টাকা খরচ হবে, সর্বোচ্চ 100 টাকায় ধরলাম, অত খরচ হবে না। তারপরেও চ্যানেল দিলে হয়তোবা 120 টাকা খরচ করতে পারে। তো বোর্ড বাইন্ডিং ছোট্ট করে নেবেন এবং এইটি সুন্দর করে আপনারা পরীক্ষার সময় নিয়ে চলে আসবেন। আর এখানে আরও একটি ব্যাপার, এই প্রদর্শনীতে যদি অন্যান্য ব্যাচের কোনো স্টুডেন্ট যোগদান করতে চান, আমরা তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, আপনারা অবশ্যই এই প্রদর্শনীতে যোগদান করতে পারেন, আপনার ছবিটি এখানে দিতে পারেন, ঠিক আছে? তো আমি বলেইছি যে এখানে গণ্যমান্য শিল্পবৃন্দ থাকবেন, সেখানে তাদের সিগনেচার থাকবে, আপনাদের নতুন একটা দক্ষতা উন্নয়নে চলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বুঝতে পেরেছেন কয়জন তারা ইয়েস লিখুন, আর যারা বুঝতে পারেননি তারা নো লিখুন, তাহলে আমি আলোচনা করবো একটু পরে। তো রীতা পাণ্ডে রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে নাহিদ হোসেন রয়েছেন, সাবরিনা না সরি 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 সুবর্ণা মালাকার বলেছেন যে স্যার ছবিটার সাইজটা আর একবার বলেন। হ্যাঁ, ছবিটার সাইজটা হচ্ছে 15x22, ঠিক আছে? 22 ইঞ্চি হচ্ছে আপনাদের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 15 ইঞ্চি। স্মাইল হোসেন বলেছেন ইয়েস, অর্চনা রয় বলেছেন বুঝতে পেরেছেন, শিল্পী দেবনাথ বলেছেন ইয়েস বুঝতে পেরেছেন, ইমামুল হোসেন বলছেন স্যার পিক কি সবাইকে আনতে হবে? হ্যাঁ, সবাইকে আনতে হবে, যারা পরীক্ষা দিতে আসবে তাদের জন্য বাধ্যতামূলক, ঠিক আছে? অবশ্যই প্রদর্শনীতে আপনার একটা ছবি সেখানে রাখতে হবে, সেটা আপনি দীর্ঘ সময় নিয়ে করুন, এটা প্রমাণ যে আপনি এক বছর ধরে একটি কোর্স করেছেন এবং কী শিখলেন তার একটা প্রমাণ। এবং আপনি বিশেষ করে কথা হলো আপনি এর জন্য একটা দক্ষতা উন্নয়নমূলক একটি সনদ পাচ্ছেন, আপনি একটা সনদ পাবেন। এবং সেখানে বিশেষ করে যারা মাস্টার আর্টিস্ট থাকবেন তাদের সিগনেচার থাকবে, এটা হচ্ছে বড় পাওয়া,
টাকা দিয়ে সবকিছু হয় না, টাকা দিয়ে কিন্তু একজন শিল্পীর আপনি সিগনেচার পাবেন না, কিন্তু তার যে ভালো লাগার মধ্য দিয়ে আপনি ছবিটা অঙ্কন করেছেন, ছবিটাকে ভালোবাসেন, তার যে ভালোবাসার জায়গা থেকে সে সিগনেচারটা করবে, এই সিগনেচার কিন্তু টাকা দিয়ে হবে না। এটা আসলে হয়তো আপনারা বুঝতে পারছেন। এরপরে সুদীপ দেবনাথ বলেছেন, স্যার বুঝেছি। নাসরিন সুলতানা বলেছেন ইয়েস। আচ্ছা, এরপরে হচ্ছে মৌসুমি বলেছেন ইয়েস। শরীফা আক্তার বলেছেন ইয়েস। ইমামুল হোসেন বলেছেন, স্যার ফার্স্ট সেমিস্টার এর বোর্ড এক্সামের সময় আনতে হবে? হ্যাঁ, রাইট, যখন আপনি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে আসবেন তখন নিয়ে আসবেন। আচ্ছা, অনেকেই বলেছেন ইয়েস, আমি নো কিন্তু কারো পাইনি, আমি নো চাই। নো চাই বলে বুঝেছেন, তারপরও নো দিলেন, এরকম করে যেন আমাকে বিভ্রান্তি ফেলে দিবেন না। তো যারা অরিজিনালি বোঝেননি তারা একটু প্লিজ কমেন্ট করুন যে আমরা এই বিষয়টা বুঝিনি। তাহলে আমি আবার রিপিট করছি, আমি কিন্তু এই বিষয়ে আর অন্য কোনো ক্লাস হবে না, আজকে কিন্তু শেষ ক্লাস, আজকে আর কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো ক্লাস হবে না। তো আপনারা অনেকে দৃশ্যর ক্লাস করেছেন, কীভাবে ভূদৃশ্য অঙ্কন করতে হয়। যদি ভূদৃশ্য অঙ্কন করার ক্লাসটি আপনি আবারও দেখতে চান, তাহলে আপনি সরাসরি আপনাদের আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ক্রিয়েটিভ সিটিএমআই নামে, আপনি এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সেখানে ভিডিওসের মধ্যে গেলে আপনি আপনার আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আপনি সবগুলো সেখানে পেয়ে যাবেন একদম ধারাবাহিকভাবে। তাহলে সেখান থেকে দেখে নেবেন সুন্দর করে, আরও ভালো হবে। তো বেশি দেখবেন ভূদৃশ্যের ক্লাস, হ্যাঁ, ভূদৃশ্যের বেসিক ধারণা, এই ধরনের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনার গ্রামাটিক্যালি কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনাদের আর কোনো সমস্যা নাই, আমার সেরকমটা মনে হচ্ছে, কারণ কোনো কমেন্ট যখন নাই তখন সমস্যা তো না থাকাই স্বাভাবিক। তো আজকের ক্লাসটি শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পর্যন্তই স্থগিত করছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা, বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি। তো কথা হচ্ছে অবশ্যই সুন্দর করে একটি ছবি অঙ্কন করতে হবে এবং তাহলে দেখবেন যে আসলে প্রদর্শনীতে ছবি দেওয়ার আসলে কতটা আনন্দের এবং ভালো লাগার সেটা আপনি বুঝতেই পারবেন না। প্রদর্শনীতে ছবি পাঠাতে হলে কিন্তু টাকার প্রয়োজন হয়, এখানে কিন্তু কোনো প্রকার টাকা নয়, আপনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো যে কোনো, যে কেউ আপনি এই ছবি, যে কেউ আপনার জায়গা থেকে আপনি ছবিটি দিতে পারেন, তো বড় একটা সুযোগ। এই সুযোগটা যারা হাতছাড়া করবেন আমি ভাববো যে আসলে তারা হয়তোবা তাদের জীবন নিয়ে, তাদের এই চারুকলা কোর্স নিয়ে তারা মানে একদমই ইন্টারেস্টেড নয়, আমি এই বিষয়টি বুঝে নেব। তো এরপরে হচ্ছে ইমামুল হোসেন বলেছেন, স্যার ফার্স্ট সেমিস্টার, ও সরি, এরপরে রয়েছেন যে আরেকজন ফোন করে, সরি। আচ্ছা, আমাকে আপনারা ক্লাস চলাকালীন ফোন দিবেন না, হ্যাঁ, সো মেসেঞ্জারে ফোন দিবেন না ক্লাস চলাকালীন, অনেকে ফোন দিচ্ছেন, প্লিজ আপনারা ক্লাস চলাকালীন ফোন দিবেন না। এরপরে হচ্ছে আচ্ছা, 3 তারিখ প্রাইমারি এক্সাম, তাই টাইম দিতে পারি পাচ্ছি না, সরি স্যার। আচ্ছা, আপনাদের প্রাইমারি পরীক্ষা তো 3 তারিখ আর আপনাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অনেক দেরি, এখনো 2-1 মাসের মতন আর কি, এখন সেই তার মধ্যে আপনাকে অঙ্কন করতে হবে, 3 তারিখের মধ্যে আপনাকে দিতে হবে এমনটা নয়। আচ্ছা, এরপরে আর আমাদের কিন্তু করোনা ভাইরাসের উপর একটা যে প্রদর্শনী, 3 মাস পরপর একটি প্রদর্শনী বলছে, 3 মাস পরপর একটি কম্পিটিশন থাকে, সেখানে অনেকেই ছবি পাঠিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ছবি পাঠাননি এখনও পর্যন্ত তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ছবিটি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করতে পারেন। 3 মাসের যেটা ছিল, তো এবার হচ্ছে কিন্তু যেটা বাস্তবায়িত হয়েছে সেটা কিন্তু সরাসরি আপনাদের পরীক্ষার সময় নিয়ে আসতে হবে ছবিটি করে, তৈরি করে। এরপর ডিপার্টমেন্টে বলেছেন, স্যার অনেক পরে যোগ দিয়েছি তাই ভালো শুনেনি। আচ্ছা, এরপরে আপনি যেহেতু শোনেননি একদম প্রথম থেকে, সেই কারণে হয়তো বা আমাকে আবার প্রথম থেকে রিপিট করাটা কেমন একটা হয়ে যাচ্ছে। তো আপনি একটু কষ্ট করে ক্লাস শেষ হওয়ার পরে এটা যখন সরাসরি ফেসবুকে আপলোড হবে এবং সরাসরি ওখানে রেকর্ডেড হিসেবে থাকবে, তখন আপনি সেখান থেকে টেনে টেনে দেখে নেবেন, তাহলে আরও সুন্দর হয়। তো এরপর রয়েছে হচ্ছে সালমা খাতুন, বুঝি নাই সালমা খাতুন, আপনি কী বোঝেননি আমাকে একটু জানাবেন প্লিজ, কোনটি বোঝেননি, নাকি প্রথম থেকে বোঝেননি? যদি প্রথম থেকে বুঝে না থাকেন তাহলে আপনি ক্লাসটি আবার দ্বিতীয়বার একটু প্লিজ দেখে আসবেন, আমাদের ক্লাসটি শেষ হওয়ার পরে একটু প্লিজ দেখে আসবেন। আচ্ছা, আমাকে আপনি লিখুন কী বুঝতে পারেননি। মন রাফি যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক অনেক আগের স্টুডেন্ট উনি যুক্ত হয়েছেন, তো আজকে ক্লাসে অনেক দিন পরে আমি ওখানে দেখছি। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যে সরাসরি যে আপনাদের প্রদর্শনী হবে, তো এখানে যে ছবিটা দিবেন সেখানে কিন্তু আপনাদের 3টি জিনিস ভালো থাকতে হবে। নাম্বার 1,
ড্রয়িং ভালো থাকতে হবে, নাম্বার টু পরিপ্রেক্ষিত, নাম্বার থ্রি হচ্ছে কম্পোজিশন, নাম্বার ফোর হচ্ছে আপনাদের কালার কম্বিনেশন। এই চারটি বিষয় ভালো করে কমপ্লিট করতে হবে। সাবরিনা মালাকার, সরি সুবর্ণা মালাকার বলেছেন যে স্যার আমি কোনো শিট পাইনি, কি পড়বো পরীক্ষার জন্য কিছু বুঝতে পারছি না, আমার মাস্টার্স পরীক্ষা চলছিল তাই ক্লাসে ঠিকমতো বুঝতে পারি নাই। আচ্ছা, যে ক্লাসগুলো হবে আপনি সুন্দর করে ক্লাসগুলোতে যুক্ত হবেন। মাসুম স্যার কিন্তু তত্ত্ব বিষয়ে তিনটি তত্ত্ব বিষয় নিয়ে থাকেন, ফার্স্ট সেমিস্টারের একটা এবং সেকেন্ড সেমিস্টারের দুইটা, এবং আমি ফার্স্ট সেমিস্টারে একটি সাবজেক্ট নিয়ে থাকি। তো এই একটি সাবজেক্টের বিষয়ে আমি আপনাকে সাজেশন বলে না যাই বলেন এটাতে হেল্প করতে পারবো, কিন্তু অন্যান্য বিষয়ে আপনি মাসুম স্যারের সাথে সুন্দর করে যোগাযোগ করবেন। এরপরে হচ্ছে রীতা পান্ডে, ওকে বলেছেন স্যার। আচ্ছা, সুদীপ দেবনাথ বলেছেন স্যার আমাকে মেসেজ গ্রুপে অ্যাড করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি কততম ব্যাচ একটু লিখে এখানে দিন, আমি পরবর্তীতে আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তো সকলেই সুস্থ এবং ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শোনার জন্য। তো আমি শেষ পর্যায়ে আরও একবার রিপিট করছি, যদি এই ছোট্ট সুযোগটি আপনি হাতছাড়া করেন তাহলে আপনি একটি ছোট্ট মানে খুব সহজে একটি ভালো দক্ষতা অর্জনের পথ হারাবেন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের সাথে সরাসরি ফোন করে যোগাযোগ করব এবং তখন আমি বিস্তারিত আরও সুন্দর করে আপনার সাথে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, সেটা হলো অষ্টম ব্যাচের পাঠ পরিকল্পনা বা সেমিস্টার পরিকল্পনা যেটা থাকে সেটা কিন্তু প্রকাশিত হবে আগামীকাল, এই অনুযায়ী ক্লাস হবে। তো অবশ্যই আপনারা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।